আমি ইন্দ্র। আজকের দিনটা আমার জন্য প্রত্যেক দিনের মতো নয়, আজকের দিনটা একটু আলাদা। আজকের দিনে আমি কিছু ভুলিনি। কি ঠিক বুঝতে পারছো না তো কি বললাম? প্রথমবার আমিও কিছু বুঝিনি, অমৃতের স্ক্রিপ্ট তো। একটু আগের থেকে বলি, আমার একটা ছোট রোগ আছে, ছিল, একটা ছোট রোগ ছিল। রোগটির নাম হলো ডিমেনশিয়া। তাতে বেশি কিছু না, আমার কিছু মনে থাকতো না। এতে আমার সেরম কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আমার এই ছোট রোগটার কোনো চিকিৎসা নেই, থাকলেও জানতে পারিনি, মধ্যবিত্ত ঘরের ছেলে তো। কিন্তু আজকের দিনটা আলাদা। আজকে আমার পুরনো কথা, পুরনো স্মৃতি সব মনে পড়ছে। একটু কষ্ট তো হচ্ছে, মনে হয় আজ আমি ঠিক হয়ে যাব। সবার পুরনো কথা আজ আমার মনে পড়ছে। রোজ সকালে উঠে জানলার বাইরে তাকানোর স্বভাবটা আমি কোনোদিনই ভুলিনি। দিনটা আজ আলাদা। আজ আমার 21 বছর বয়স। দেখতে পাচ্ছি গত 21 বছর ধরে আমার পরিবারকে আমি কত কষ্ট দিয়েছি। মনে পড়ছে ডাক্তার আমার এরম বলেছিল যে আমার প্রত্যেক মিনিট একটা নতুন জন্ম হবে। যাই হোক, সেটাকে একটু হলেও কাটিয়ে উঠতে পেরেছি। আজকে আমার মনে পড়ছে আমার বন্ধুরা আমাকে নিয়ে কিরকম মজা করে। ওদের ওপর রাগার কারণটা মনে রাখতে পারিনি, না ভালোবাসার কারণটা, কিন্তু আজ আমার মনে পড়েছে। আমার কিছু মনে থাকতো না, এটা কি আমার দোষ? সবাই এমনভাবে আমার দিকে তাকাতো যেন সব দোষটা আমারই। খুব কষ্ট দিয়েছি বাড়ির লোককে, সেটার জন্যই আজ ক্ষমা চাইছি, সরি। একটা সময়ের পর আমার এরকম মনে হয়েছিল যে আমার বাড়ির লোক আমার থেকে দূরে সরে যেতে চাইছে। কোনো সময় কোনো কথা বলতো না, আর কথা বলবি বা কি, কথা বলার মতন কিছুই তো ছিল না। খুব একা লাগতো নিজেকে, আর কোনো উপায় পাইনি এই রাস্তাটা ছাড়া। খুব ছোটবেলা থেকে ডায়েরি লিখতাম। মজার ব্যাপার হলো কি, যার কিছু মনেই থাকে না সে আবার নাকি ডায়েরি লিখবে। ডায়েরির সব পৃষ্ঠাই ফাঁকা যেত, কিন্তু আজকেরটা যাবে না। যাই হোক, ডায়েরি লিখে নিজের বয়সটা হিসাব রাখতে পারতাম। যাদেরকে আমার জন্য কষ্ট পেতে হয়েছে, তাদের কাছ থেকে ক্ষমা ছাড়া আর কিছু চাওয়ার মুখ নেই আমার। আর আমার জন্য মা বাবারা নিজের জন্য কিছু করতে পারেনি,
সবসময় আমাকে নিয়েই ব্যস্ত থাকত। সেটা তো ফেরত দিতে পারবো না, কিন্তু বাঁচাতে পারবো। যখন ঠিক হয়ে গেলাম তখন সাধারণ জীবনই তো কাটাতে পারতাম, কি করতাম বলুন তো? এতদিন তো সাধারণ জীবন কাটাইনি, অভ্যেস নেই ওটার।